আসসালামু আলাইকুম। ক্রিকেট মাঠকে রঙ্গমঞ্চ বানিয়ে ছাড়ল শোবিজ জগতের তারকারা। সেলিব্রিটিরা ক্রিকেট খেলতে গিয়ে করলেন মারামারি, তুমুল হট্টগোল, আর এতে করে ক্রিকেটের ইজ্জত শেষ করে দিলেন তারা। জানা গেছে ক্রিকেট খেলতে গিয়ে দুই দলের মধ্যে মারামারি, হাতাহাতি, সংঘর্ষ হয়েছে, আর এতে অভিযুক্ত করা হয়েছে নায়িকা পরিমনির সাবেক স্বামী শরীফুল ইসলাম রাজকে। তিনি নাকি নায়িকা রেবাকে পিটিয়েছেন, তাকে পিটিয়ে আহত করেছেন, এ কথা অভিযোগ দিয়েছেন নায়িকা রেবা, এবং তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। জানা গেছে খেলা নিয়ে দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং এক পর্যায়ে মারামারি লেগে যায়। এ ঘটনায় আহত হয়ে ছয়জনকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থোপেডিক হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খেলা চলাকালীন দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয় আর সেখানে মারামারি লেগে যায়। শরীফুল ইসলাম রাজ তিনি আবারও বিতর্কে জড়ালেন, আবারও মারামারি করলেন, আর এতে করে খেলার যে মান সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। অভিযোগ উঠেছে খেলার আয়োজকরা দুই নম্বরই করেছেন, ম্যাচ পাতিয়েছেন, যার জন্য তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। যেখানে সেলিব্রিটিরা ভালোভাবে ক্রিকেট খেলবেন কিন্তু তারা হট্টগোল করলেন, খেলায় গ্যাঞ্জাম করলেন। সেলিব্রিটি ক্রিকেটের নামে এটা কী হচ্ছে? এটা তো ক্রিকেটের ইজ্জতকে তারা ডুবিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের সেলিব্রিটি লিগ বন্ধ হয়ে যাক? ক্রিকেট হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার আবেগের খেলা। সেই আবেগ নিয়ে তারা মারামারি করলো, তারা নিজেদের মধ্যে ঝামেলা করলো। এ বিষয়টা আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনাদের মন্তব্য। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।